রাতের অন্ধকারে পুড়ে গেল কাউন্সিলরের বাড়ি। ঘটনায় বাড়িতে থাকা আসবাবপত্র, আলমারি, গাড়ি, মোটরসাইকেল সবকিছু পুড়ে গেছে। ইচ্ছে করে আগুন ধরানো হয়েছে বলে অভিযোগ। হাবড়া এলাকায় চাঞ্চল্য। হাবড়া পৌরসভা তৃণমূল কাউন্সিলরের বাড়িতে রাতের অন্ধকারে লুটপাট চালিয়ে আগুন লাগানোর অভিযোগ। খোদ শাসক দলের তৃণমূল কাউন্সিলরের বাড়িতে এই ধরনের আগুন লাগার ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। হাবড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ সাহার বাড়িতে রাতের অন্ধকারে বিধ্বংসী আগুন। আগুন লাগার ঘটনাটি ঘটেছে হাবড়া প্রফুল্লনগর এলাকায়। আগুনে পুড়ে গেছে বাড়ির বেশ কয়েকটি ঘর, আসবাবপত্র, সাইকেল, চারচাকার গাড়ি ও মোটর বাইক। আগুন লাগানো হয়েছে বলে দাবি পরিবারের সদস্য ও এলাকার স্থানীয় কাউন্সিলরের। বৃহস্পতিবার ভোর রাতে আগুন দেখতে পায় স্থানীয়রা। খবর দেওয়া হয় হাবড়া থানা ও দমকলে। এরপরে দমকলের দুটি ইঞ্জিন এসে দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের দাবি, এক ঘর থেকে আরেক ঘরে আগুন ছড়িয়ে দেওয়ার জন্য সারি পেতে একদম পরিকল্পনা করে আগুন লাগানো হয়েছে। জানা যায় কাউন্সিলর বিশ্বজিৎ সাহার পরিবার গত সোমবার পুরীতে বেড়াতে গিয়েছে। বাড়িটি বন্ধ অবস্থায় ছিল। বাড়িতে আগুন লাগানোর খবর পেয়ে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে রাতের অন্ধকারে যেভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে, তাতে বাড়িতে যদি কেউ থাকতো তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। পাশের বাড়ির লোককে ডাকে, নাম আমাদের ওয়ার্ড ডেকে, তখন ওদের আত্মীয় আছে পাশে, তাকে খবর দেয় এবং বাবু পুলিশকে খবর দেয়। দৃঢ়ভাবে যে ওখানে পুলিশের পিকেট চলছিল, তারপরে পুলিশ ফায়ার ব্রিগেডকে থানাকে খবর দিয়ে আনে এবং এটা খুব বাজে ধরনের ঘটনা। কাউন্সিলর বিশ্বজিতের ভাই অভিজিৎ সাহার অনুমান, ঘরের ভেতরে আলমারির সমস্ত লকার ভাঙা রয়েছে, তাই লুটপাট চালিয়ে খুব সম্ভবত পরিকল্পনা করে আগুন লাগানো হয়েছে। আলমারি ভেঙেছে, তালা ভেঙেছে, তালা ভেঙে আর এক ঘর থেকে আরেক ঘরে সারি পেতে নিয়ে গেছে, যাতে আমাদের আইডিয়া যাতে আগুনটা এই ঘর থেকে সেই ঘরে ছড়িয়ে যায়। তা নাহলে এইভাবে কেউ সারি পেতে রাখে না। এবং একটা ল্যাপটপ ছিল, ল্যাপটপটা অক্ষত আছে, সেটা আমি পেয়ে গেছি আর কি। কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে কেউ পিপলান নিয়ে এসেছিল। ঘরের ভেতরের জিনিসপত্র কিভাবে দেখলেন? ও সব ছড়ানো ছিটানো এবং কিছু টাকা পয়সাও ছিল, খবর পেয়েছি। টাকা পয়সা আছে কিনা ঠিক বলতে পারছি না, কিন্তু সব লকার ভকার সব ভাঙা। হ্যাঁ, লুটপাট চালানো হয়েছে সেটা বোঝা যাচ্ছে। তবে স্থানীয় সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন, যেখানে শাসক দলের একজন কাউন্সিলরের বাড়িতে রাতের অন্ধকারে আগুন লাগার মতন ঘটনা ঘটে, সেখানে আমাদের মতন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? ইতিমধ্যেই হাবড়া প্রফুল্লনগর এলাকার বিভিন্ন জায়গার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছেন হাবড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে আসছেন ফরেন্সিক দলের সদস্যরা। কিন্তু আমি আড়াইটার সময় উঠে দেখতেছি বিশাল একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে, কোথার থেকে গন্ধটা আসে? তখন আমি লাইট নিয়ে তখন আমি তা আমার বাড়ির চারিপাশে আমি ঘুরতেছি যে কোথায় কিছু হলো নাকি। তারপর দেখি ধোঁয়াটা এই দিক দিয়ে আসতেছে। তখন আস্তে আস্তে আমি এগিয়ে দুই পায়ে আসলাম, এসে দেখি ওই কোণা দেখলাম যে ওখান থেকে আগুনের ফলকা বেরোচ্ছে। তখন এবার কী করি, পাশের লোকের টাকাটাই করতেছি, পাশের লোকের কোনো সাড়া পাচ্ছি না। তখন না পেরে বাবুদারে গিয়ে ডাকে মানে গেটে বাড়ি মেরে তুলে তারপর সবকে মানে ইয়ে করলাম। আতঙ্ক মানে কি, যা জিনিসটা দেখে নিজের তো আবার তো আতঙ্ক তো হতেই হবে, কারণ একা তখন দেখি রাস্তা কোনো লোকজন নেই, ফাঁকা একদম, একটা প্রাণী নেই রাস্তায় তখন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোমান্সল্যান্ড, হাবড়া। বাঙালির প্রাণীর উৎসব দুর্গা পুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।